भारत माता की जय श्री राम শেষ পর্যন্ত বর্ধমানে সভাটা করা গেল তাই তো কি আতঙ্ক একটা সভা হবে 5000 7000 10000 20000 লোক হবে সেখানে মাইক লাগানো থাকবে প্রেস থাকবে পদাধিকারীরা মঞ্চে বসবেন কেউ 10 মিনিট কেউ 20 মিনিট কেউ 5 মিনিট বক্তব্য রাখবেন দেড় ঘন্টার মধ্যে সভাটা শেষ হয়ে যাবে রাজনৈতিক আলোচনা সরকারের কাজকর্ম সেখানে তুলে ধরা হবে তাতেও বাধা কোন রাজ্যে আছি আমরা চারবার মাঠ বদলাতে হয়েছে ওই ভাতার থেকে করতে করতে আসছি আমরা ভাতারের মাঠ বদল পলিগ্রামের মাঠ বদল ক্লাব পারমিশন দিচ্ছে আর এখানে বালির টাকা তোলে যে আইসি গুলো ভাইপর কাছে টাকা পাঠায় চোর গুলো এক টাকা তো সিবিআই ডেকেছে কালকে অমলেন্দ্র বিশ্বাস আইসি কাটি এদের কি 12টা বানাবো আমার মুসুবেন্দু অধিকারী ক্লাবে লোককে ডেকে বলছে আপত্তি লিখে দিয়ে যা অলিগ্রামে দুজন এনওসি দিয়েছে খুঁজে খুঁজে আরো দুটো সৈনিক বের করে এনেছে যা আমারও ভাগ আছে যেন ঠিকা নিয়েছে পিসি ভাইপোকে বাঁচিয়ে রাখার এই ইন্সপেক্টর আর এসপি গুলো নিচে তলার পুলিশ একটাও খারাপ না দিয়ে পায় না ওদের অনেক কষ্ট আছে তারপরে রেলের কাছ থেকে এটা রেলের জায়গা রেলের কাছ থেকে এনওসি নিয়ে ক্লাবের কাছ থেকে এনওসি নিয়ে আমরা সভাটা এখানে শেষ পর্যন্ত করতে পারলাম না পেরেছি ওয়ালিং করতে ওয়ালিং সব লেখা আছে কলিগ্রাম পোস্টার ছাপানো ছিল তাতে লেখা আছে কলিগ্রাম গত দুদিন নেতারা প্রভারী মঙ্গল পাণ্ডের সভাতে যুক্ত ছিলেন তারপরেও সভাটা এখানে হলো মা অন্নপূর্ণা বর্ধমান সবচেয়ে বেশি ধান এখানে হয় মা অন্নপূর্ণার মাটিতে পৌষ সংক্রান্তির আগে এখানে আমরা সবাই শপথ নিলাম তোলামুলকে উৎখাত করে তারপরে আমাদের কাজ শেষ হবে চোর ধরো আর জেল ধরো আমি আমার প্রিয় মণ্ডল সভাপতিদের প্রথমে ধন্যবাদ জানাবো কঠিন অবস্থায় থাকে মিথ্যা মামলা নির্বাচনের পরে এই জেলাকে সবচেয়ে বেশি ক্ষত বিক্ষত করেছে এই জেলাতে জেলা হেডকোয়ার্টার বর্ধমান সদর পর্যন্ত শহরে পর্যন্ত বাড়ি বাড়ি ঢুকে অবর্ণনীয় আক্রমণ করেছে ভারতীয় জনতা পার্টির বুথ এজেন্ট পোলিং এজেন্ট একেবারে প্রান্তিক যে কর্মী রাজারা নিজের পাড়াতে এলাকাতে গ্রামে পতাকা চা টাঙ্গিয়েছিল তাদের উপর আক্রমণ করেছে তাই মিথ্যা মামলা শারীরিক আক্রমণ সমস্ত সরকারি সুবিধা থেকে বঞ্চিত করা পেটের ভাত কেড়ে নেওয়া তারপরেও এই বর্ধমান সদরে যারা দলের নেতৃত্ব দিচ্ছেন বিশেষ করে বুথ সভাপতি শক্তি কেন্দ্র প্রমুখ মন্ডল নেতৃত্বকে আমি প্রথমেই আমার কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জ্ঞাপন করি মঞ্চে জেলা সভাপতি অভিজিৎরা আছেন তরুণ সভাপতি মঞ্চে প্রাক্তন দুই সভাপতি আছেন যারা এখনো নেতৃত্ব দিচ্ছেন সন্দীপ নন্দী এবং অর্ধেন্দ্র বিশ্বাস ওল্ড অলওয়েজ গুড অতীত ভুলে গেলে ভবিষ্যৎ ভালো হতে পারে না তাই বর্তমানের সঙ্গে প্রাক্তনীদেরও আমি শ্রদ্ধা নিবেদন করি সৌমিত্র খা আছেন আমাদের লড়াকু সংগ্রামী নেতা রাজ্যের সহসভাপতি বিষ্ণুপুরের সাংসদ এবং রাজবঙ্গজনের পঞ্চায়েত নির্বাচনের ভারপ্রাপ্ত নেতা আরেক সহসভাপতি আছেন